সমস্যা যেন মিটছেই না ফের থমকে গেল টুইটারের পরিষেবা রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ হঠাৎ বন্ধ হয়ে যায় টুইটার পরিষেবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ করেন টুইটার অ্যাপ খুলছে না কারো যদি অ্যাপ খোলেও তাদের পেজ রিফ্রেশ হচ্ছে না প্রায় সাতাশশোর বেশি গ্রাহক টুইটার ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন আর সোমবার নতুন রূপে ফের একবার টুইটার ব্লু প্রকাশ করার কথা ঠিক তার আগে এহেন প্রযুক্তিগত সমস্যা দেখা গেল টুইটারে যদিও এখনো অব্দি টুইটার সংস্থার তরফে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি